শিক্ষার্থী বাকলিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দশম শ্রেণীর মানবিক বিভাগের ভূগোল ও পরিবেশ বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে দেখবে পৃথিবীর গতি নামে একটি পাঠ রয়েছে, সে পাঠ নিয়ে আজকে আমরা আলোচনা করব। পৃথিবীর গতি, তার আগে আসো আমরা একটা প্রশ্ন করি এবং উত্তর জানি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে না সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরতেছে? অবশ্য তোমরা উত্তর কি বলবে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে। এমন এক সময় ছিল যে মনে করা হতো পৃথিবী ঘুরে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, কিন্তু এটা এখন প্রমাণিত, ওইটা ভুল ছিল, এখন প্রমাণিত সূর্য তার জায়গায় রয়েছে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে কি পৃথিবী ঘুরতেছে? পৃথিবী কাকে কেন্দ্র করে? সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। শুধু সূর্যকে কেন্দ্র করে নয়, পৃথিবী তার অক্ষ এবং মেরুর রেখাকে কেন্দ্র করে কি ঘুরতেছে, ঠিক আছে? তাহলে এই যে আমরা দিন রাত্রি দেখতেছি, দেখো এক সময় দিন হচ্ছে এক সময় রাত হচ্ছে, এইটা কেন হচ্ছে? এটা হচ্ছে এই গতির কারণে। তাহলে এই গতিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আণবিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি। একটা কি গতি? আণবিক গতি, আর একটা বার্ষিক গতি। আজকে আমরা আলোচনা করব আণবিক গতি নিয়ে। আজকে আমরা কি কোন গতি নিয়ে আলোচনা করব? আণবিক গতি নিয়ে। তাহলে গতি দুই, এক হচ্ছে আণবিক গতি আর দুই বার্ষিক গতি। বার্ষিক গতি, তাহলে আমরা আজকে এই আণবিক গতি নিয়ে আলোচনা করব। এই আণবিক গতিটা কি? পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, এই ঘুরা বা এই আবর্তনের সময় প্রয়োজন হয় কতটুকু? সময় প্রয়োজন হয় যে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, বা আমরা বলি যে কি একদিন সমান 24 ঘন্টা। এই 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডকে আমরা কি বলে থাকি? একদিন বলে থাকি। তাহলে তুমি কি বলতে পারো এই আণবিক গতি কাকে বলে? পৃথিবী কে, তার অক্ষরেখার উপর কি সূর্যকে, অথবা যে এই পশ্চিম থেকে পূর্ব দিকে যে কি আবর্তন হয় সে আবর্তনটাকে কি বলা হয়? আণবিক গতি বলা হয়। 24 ঘন্টায় অথবা 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড পশ্চিম থেকে পূর্ব দিকে যে আবর্তন হয় সে আবর্তনটাকে কি বলা হয়? আণবিক গতি বলা হয়ে থাকে। তাহলে এই 24 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডকে একদিন অথবা 16 দিনও বলা হয়। কি বলা হয়? 16 দিন। এটা খুব গুরুত্বপূর্ণ, দেখো 16 দিন কাকে বলে? 16 দিন হচ্ছে এই যে পৃথিবী 24 ঘন্টা 56 মিনিট 60 সেকেন্ডে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, সেই আর সেই সময়টাকে কি বলা হয়? 16 দিন বলা হয়। এরপর আসো আমরা কি আরেকটু আলোচনা করি আণবিক গতি। তাহলে এই যে আণবিক গতি, সেই আণবিক গতির কি বেগটা, এই গতির বেগটা পৃথিবীর সব জায়গায় কি নয়? একরকম নয়। কেন একরকম নয়? আমি বলি পৃথিবী গোলাকার নয়, একটু চাপটা, ঠিক আছে, কমলা লেবু মতন চাপটা। যেহেতু গোলাকার নয় সেটার কারণে এর বেগ, সেটার কারণে এর বেগ এক এক জায়গায় কি এক এক রকম, এই আবর্তনের বেগ এক এক জায়গায় এক এক রকম। তাহলে সবচেয়ে যদি প্রশ্ন করা হয় এই আণবিক গতি অথবা এই আবর্তনের বেগ সবচেয়ে কোথায় বেশি, তাহলে এই 0 ডিগ্রিতে। কোথায়? এই 0 ডিগ্রিতে। তাহলে এই 0 ডিগ্রিটা কোন অঞ্চল? আমরা এর আগে আলোচনা করেছি, ঠিক আছে, 0 ডিগ্রিটা কোন অঞ্চল? এই 0 ডিগ্রিকে নিরক্ষ অঞ্চল বলা হয়। কি অঞ্চল? নিরক্ষ অঞ্চল হিসাবে ধরা হয়, ঠিক আছে। তাহলে 0 ডিগ্রিটা কি রেখা? এটাকে নিরক্ষ রেখা, এবং এর আশেপাশে মিলে এটাকে কি নিরক্ষ অঞ্চল। তাহলে এই নিরক্ষ অঞ্চলে কি পৃথিবী আণবিক গতির বেগ সবচেয়ে কি বেশি? তাহলে কতটুকু আণবিক গতির বেগ? 1700 কিলোমিটার। ঘন্টায় কতটুকু? 1700 কিলোমিটার
বিটার এবারে আসো আরেকটু বলি আমরা জানি পৃথিবী বাংলাদেশ কি 23 ডিগ্রির কাছাকাছি অবস্থিত তাহলে এবার প্রশ্ন যদি আসে বাংলাদেশে আণবিক বেগ কতটুকু বাংলাদেশে আণবিক বেগ কতটুকু তখন বলবে ঘন্টায় কত কিলোমিটার 1600 কিলোমিটার এবার দেখো যখন এখান থেকে এখানে 1700 থাকে তাহলে এটা থেকে যত উপরের দিকে যায় যত উপরের দিকে যায় তত এই ব্যাগটা কি থাকে কমতে থাকে এই ব্যাগটা কি থাকে তার মানে নিরক্ষ অঞ্চল থেকে মেরু অঞ্চলে যখন যায় তখন গতির ব্যাগটা আস্তে আস্তে কমতে থাকে এবং এই মেরু অঞ্চলে এসে প্রায় কি হয়ে যায় নিঃশেষ হয়ে যায় প্রায় শেষ হয়ে যায় শূন্য কিলোমিটারে কি চলে আসে তাহলে তোমরা বুঝতে পেরেছো সেটা কোথায় উত্তর গোলার্ধেও একই রকম দক্ষিণ গোলার্ধেও একই রকম মেরু নিরক্ষ অঞ্চল থেকে যখন মেরু অঞ্চলে যায় তাহলে এই পৃথিবী আবর্তনের বেগ কমতে 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 প্রায় কি হয়ে যায় নিঃশেষ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এই নিরক্ষ অঞ্চলের 1700 তারপর পরে বাংলাদেশের অবস্থান তাই বাংলাদেশে তাই কমে কত হয়েছে 1600 কিলোমিটার হয়েছে এরকম কমতে কমতে একদম এখানে যখন আসবে তখন নিঃশেষে কি নিঃশেষ হয়ে যাবে এই হচ্ছে তোমার কে আবর্তনের বেগ এরপর আসো যে সূর্য কে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে কিন্তু এই যে পৃথিবীর উপর আমরা কি বাস করতেছি আমরা মানুষ বাস করতেছি ঠিক আছে গাছপালা এত কিছু আছে এগুলো আসলে সব পড়ে যায় না কেন আমরা পড়ে যাচ্ছি না কেন আমরা সিটকে পড়তেছি না কেন আমাদের আমরা এখানে কেন এখনো ই করে আছে এরকম ঘুরতেছে তারা আমাদের পড়ে যাওয়ার কথা না এটা একটা প্রশ্ন এখন আসতেছে আমরা আসলে পড়তেছি না কেন এবং এই যে পৃথিবী ঘুরতেছে সূর্য ঘুরতেছে এটা আসলে প্রমাণ কিভাবে হলো ঠিক আছে তাহলে দেখো পৃথিবীর আবর্তন গতি থাকা সত্ত্বেও আমরা যে পৃথিবী থেকে ছিটকে পড়ি না তার একটা কারণ হচ্ছে ভূপৃষ্ঠে অবস্থান কারণে মানব জীবজন্তু বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে একই গতিতে আবর্তন করে তাই আমরা পৃথিবীর আবর্তনের গতি অনুভব করতে পারি না এবার দেখো কথাটা বুঝেছ ভূপৃষ্ঠে অবস্থান তাহলে আমরা কোথায় অবস্থান করি ভূপৃষ্ঠে অবস্থান করতেছি এই যে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ বলতে এখন তোমাকে যদি বলা হয় আমরা পৃথিবীর অভ্যন্তরে না উপরে আমরা কোথায় বাস করতেছি পৃথিবীর উপরে তাহলে এই উপরের পাটটাকে কি বলা হয় ভূপৃষ্ঠ বলা হয় এই ভূপৃষ্ঠে যে আমরা বাস করতেছি এবং এখানে একে একই গতিতে পৃথিবীর যে গতিতে আবর্তন হচ্ছে আমরা ওই পৃথিবীর সাথে একই গতিতে সমান গতিতে কি হচ্ছে আবর্তন হচ্ছে তাহলে তুমি মনে করো একটা গাড়ি যাচ্ছে ওই গাড়িটার সাথে তোমারও গতি একটা চলন্ত রেলগাড়ির উপরে তুমি দেখবে একটা চলন্ত রেলগাড়ি যখন তুমি রেলগাড়ির উপরে আছো রেলগাড়িটা গতিতে চলতেছে তুমিও রেলগাড়ির সাথে চলতেছো তুমি পরে যাচ্ছ না ঠিক এই পৃথিবীর উপরেও পৃথিবী যে গতিতে ঘুরতেছে ঠিক ওটার উপর মানুষ যেগুলো বসবাস করতেছে ওই মানুষগুলোই একই গতিতে কি ঘুরতে এসে তাই সেটার কারণে কি পড়ে যাচ্ছে না আমরা ছিটকে পড়তেছি না এটা একটা এরপর দ্বিতীয় নম্বরটা দেখো দ্বিতীয় নম্বরটা হচ্ছে পৃথিবীর কি ভূপৃষ্ঠে অবস্থিত সকল বস্তুকে পৃথিবীর কি আছে তোমার জানো অভিকর্ষ বল আছে এই যে পৃথিবীতে যত কিছু বস্তু আছে গাছপালা পানি সবকিছু মানুষ অন্যান্য জীবজন্তু এই সবগুলোই কি করতেছে পৃথিবীর অভিকর্ষ বল তার দিকে টেনে রাখতেছে যাতে কি ছিটকে না পড়ে তাহলে এই যে পৃথিবী অভিকর্ষ বল রয়েছে এই অভিকর্ষ বলের দ্বারা আমরা কি করতেছি না পৃথিবী থেকে ছিটকে পড়তেছি না ঠিক আছে এরপর আরেকটা জিনিস যদি আসো সেটা হচ্ছে পৃথিবীর আয়তনের তুলনায় আমরা এত ছোট পৃথিবীর আয়তনটা বিশাল সেই জায়গায় আমাদের আয়তন আমরা খুবই নগণ্য তাহলে এই এত বড় আয়তন যখন গতিতে ঘুরে তখন ওটার উপর আমরা এত ছোট যেটার কারণে আমাদের অনুভবটা হয় না আমরা কি ছিটকে পড়ি না যেটার কারণে আমরা অনুভবটা করতে পারতেছি না আমরা তাই ছিটকে পড়ি না এরপর আরেকটা জিনিস যেটা পৃথিবীর প্রতিটি স্থানে আবর্তনের গতি আবর্তনের গতি যে পৃথিবী যেখানেই হবে সেখানে কারণ একই সাথে ঘুরতেছে পৃথিবীর প্রত্যেকটা স্থানে আবর্তনের গতি একই আবর্তনের গতি কি সুনির্দিষ্ট যেটা কারণে আমরা কি হচ্ছি না ছিটকে পড়তেছি না ঠিক আছে এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উদাহরণ তুমি দেখবা দুইটা বস্তু যখন একটা বস্তু
স্থির থাকে এবং আরেকটা বস্তু কি চলে তখন বোঝা যায় যে কি একটা স্থির এবং আরেকটা চলা যায় একটার গতি বোঝা যায় যেটা স্থির থাকে এবং যেটা চলে ওটার চলা যেটা চলতে সেটার গতিটা আমরা বুঝতে পারতেছি তাই পৃথিবীর সামনে পৃথিবীর কোথায় পৃথিবীর সামনে এরকম কোন স্থির বস্তু নাই যেটার কারণে আমরা কি বুঝতে পারতেছি না যে কি পৃথিবী ঘুরতেছে যদি পৃথিবীর সামনে এরকম একটা কোনো কি থাকতো পৃথিবীর সামনে পৃথিবী তো নয় পৃথিবীর সামনে এরকম কোন একটা স্থির বস্তু থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে কি আমরা ঘুরতেছি মনে করো এই পৃথিবী এখানে আমরা বাস করতেছি এখানে মনে করো একজন ব্যক্তি এখানে যদি এরকম একটা স্থির বস্তু থাকতো তাহলে ও যে ঘুরতেছে কিছুর পর যে এই স্থির বস্তুটাকে আর দেখতে পারতো না যখন ঘুরে ঘুরে এদিকে আসতো তখন আর এই স্থির বস্তুটাকে দেখতে পারতো না তখন ও বুঝতে পারতেছে তাহলে আমি ঘুরি কিন্তু এরকম কোনো স্থির বস্তু নাই যেটার কারণে বোঝা যাচ্ছে না যে পৃথিবী ঘুরতেছে এরপর আসো আমরা এই আণবিক গতির কি করতে পারি প্রমাণ দিতে পারি আণবিক গতির প্রমাণ দিতে পারি ঠিক আছে তাহলে পৃথিবী যে নিজ মেরুদণ্ডের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতেছে কোথায় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতেছে তার প্রমাণগুলো কি কি তার প্রমাণগুলো আমি আজকে মোটামুটি লিখে দিচ্ছি প্রথম প্রমাণটা দেখো প্রথম প্রমাণটা হচ্ছে তোমার মহাকাশ যানের পাঠানো ছবি পৃথিবী এখন জানো পৃথিবীর বিভিন্ন দেশে উপগ্রহ রয়েছে এই কিছুদিন আগে মঙ্গল গ্রহে পাঠাইলো রোবট পাঠাইলো তা পৃথিবী এখন কি হচ্ছে আধুনিক হয়েছে অনেক তা এই যে পৃথিবীর চারিদিকে কি রয়েছে উপগ্রহ স্যাটেলাইট রয়েছে যেরকম বাংলাদেশও একটা পাঠানো হয়েছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এই স্যাটেলাইট থেকে বিভিন্ন ছবি কি পাঠানো হয় ওই ছবির মাধ্যমে বোঝা যায় যে কি পৃথিবী কি করতেছে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতেছে ঠিক আছে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার রাত দিন হওয়া তার দুই নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরটা হচ্ছে কি রাত দিন হওয়া তাহলে এই যে পৃথিবী ঘুরতেছে তাহলে পৃথিবী ঘোরার ফলে সূর্য যেখানে যে অংশে কি দেয় লম্ব দেয় সূর্য স্থির পৃথিবী ঘুরতেছে তাহলে পৃথিবী ঘুরতে ঘুরতে যখন সূর্যের আলোর কাছে যায় সেই অংশে কি থাকে দিন থাকে তাহলে আবার ওইটা ঘুরতে ঘুরতে সূর্যের আলো থেকে কি যাচ্ছে সরে যাচ্ছে সরে যাচ্ছে বিদায় ওই অংশে কি আসতেছে রাত আসতেছে তাহলে এই দিন এবং রাত যে হচ্ছে সেটা দ্বারাই আমরা কি বুঝতে পারি যে পৃথিবী কি হচ্ছে ঘুরতেছে পৃথিবী ঘুরতেছে কোথা থেকে কোন দিক থেকে কোন দিকে ঘুরতেছে পশ্চিম থেকে পূর্ব দিকে তাহলে আজকে এগুলি বাড়িতে থাকলে এগুলো ভালো করে পড়ে ফেলবে কয়েকটা এখানে প্রশ্ন আসতেছে পৃথিবীর গতি কত প্রকার উত্তর হবে দুই প্রকার একটা কি গতি এই আণবিক গতি আর একটা বার্ষিক গতি আণবিক গতি কাকে বলে যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে আবর্তন হয় সেই আবর্তনটাকে কি বলা হয় আণবিক গতি বলা হয় আর বার্ষিক গতি সূর্যকে কেন্দ্র করে 365 দিন বা 1 বছরে যেটা আবর্তন হয় সেটা বার্ষিক গতি বার্ষিক গতিটা আমরা পরবর্তী ক্লাসে ভালো করে আলোচনা করব এরপর হচ্ছে পৃথিবীর কি বেগ এই গতির বেগ সর্বদা কোন কোন অঞ্চলে কোন রকম নিঃশেষ একদম নিঃশেষ হয়ে যায় কোথায় এইটা ঠিক আছে তাহলে এটা ভালো করে পড়ে ফেলবে তারপর হচ্ছে এই যে পৃথিবী ঘুরতেছে কিন্তু এটা প্রমাণটা কি অথবা এই আমরা ছিটকে কেন পড়তেছি না পৃথিবী কি আবর্তনের ফলে আমরা কেন ছিটকে পড়তেছি না তার কয়েকটা কারণ লেখা তারপর হচ্ছে এই যে পৃথিবী কি ঘুরতেছে বাহ্যিক গতি আছে সেটার আসলে প্রমাণ স্বরূপ কি কয়েকটা প্রমাণ মহাকাশ যানের পাঠানো ছবি রাত দিন হওয়া তারপর হচ্ছে তোমার ফেরেলের সূত্রের সাহায্যে 3 নম্বর আরেকটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তাহলে বাকিটুকু আজকে এতটুকুই থাকলো বাকি অংশ আমরা আগামী ক্লাসে কি করব আলোচনা করব আল্লাহ হাফেজ ভালো থাকবে